হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিনচা, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। তোমরা সবাই জানো যে আমরা ইউএসএতে থাকি আর মিষ্টু আমাদের মেয়ে। তোমরা অনেকবার ওকে ভিডিওতে দেখেছো, ও ইউএসএতেই হয়েছে। কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমি সব সময় চেষ্টা করি এই বাংলা কালচারটাকে ধরে রাখার এবং মিষ্টুকে পড়াশোনার সাথে সাথে চেষ্টা করি বাংলা কালচারটা শেখাবার। ইনফ্যাক্ট আমার বাবা যখনই ওর সাথে কথা বলতো তখনই ওকে বাংলায় কবিতা শোনাতো, ছোটদের কবিতা। আমার বাবা বাংলা ভাষার ওপর খুব ভালো দখল ছিল, খুব ভালো বাংলা সঞ্চালনা করতো, খুব ভালো কবিতা বলতো। আজকে আর বাবা নেই, কিন্তু আমি বাবার সেই ইচ্ছেটা, যেটা আমারও ইচ্ছে, সেটাই চেষ্টা করছি যাতে সেটা ওর মধ্যে সেই বাংলা কালচারটা তুলে ধরতে। তো ওকে পড়াশোনার সাথে সাথে বাংলা ভাষাটা আমরা শেখাবার চেষ্টা করি এবং ওকে আমরা চারটে বাংলা ছোটদের কবিতা শিখিয়েছি। তিনটে কবিতা আমি শিখিয়েছি আর একটা কবিতা বিদ্যুৎ শিখিয়েছে। তো ওই ছোটদের চারটে কবিতা ও তোমাদের সামনে বলবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কোনো ভুল হয় তো ওকে ছোট বলে ক্ষমা করে দিও। আমি এখন চারটে পোয়েমস রিসাইট করব। First of all, শালিক পাখি, নমস্কার কবি মহিব ঘোষে। শালিক পাখি, শালিক পাখি, শালিক পাখি, তুই কি আকাশের মালিক নাকি? মেলে দিয়ে রঙিন দানা চষে বেড়াস আকাশ কানা, আপন মনে গড়ি শুধু মাতার ওপর রোজে দুদু, পকে না কেউ কেউ মারে না, পরে বলে কেউ হাঁক চায় না, শালিক যে তোর খুব মজা। ইস, কিচির মিচির গান যে জুড়িস, নিজে যে তুই নিজের মালিক, ওরে আমার পুচকু শালিক। নেক্সট আমি বলবো নতুন নতুন পায়রাগুলি, নতুন নতুন পায়রাগুলি, যতন বেঁধেছে ওই পায়েতে ছেলে মেয়ে নাইতে নেবেছে, দুই দাঁড়ে দুই রুই কাতলা বেশে উঠেছে, কে দেখেছে কে দেখেছে, দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল চুরে মেরেছে, উফ পদ্ম লেগেছে দাদা বদ্দ লেগেছে। নেক্সট আই উইল রিসাইট মজার গরু, নমস্কার আর কবি মোহিত ঘোষে, মজার গরু লাউ দিয়ে পাই বানাই আমি, কেমন মজার গরু, পেটের নিচে কাঠি গুজে দিলাম সরু সরু, চুটকি পিসে কলম দিয়ে এঁকেছে মুখ নাক, তবু আমার নতুন গরু করে না হাঁক ডাক, লেচটা হলো লাউয়ের বোটা চাট মারে না ভাই, কাস কাওয়ানো কর কাওয়ানো খরচ কিছুই নাই, সরু কাঠের চাটতে পায়ে দাঁড়িয়ে তাকে চুপ, নাই বা হলো গরু আমার মরি মরি রু। আর লাস্টলি আমি বলবো হাট, নমস্কার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, হাট কুমোর পায়ার গরুর গাড়ি, বোঝাই কর কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় বাংনে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে নিয়ে গ্রামের মানুষ পেঁচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো বেতে বোনা দামা কুলো, শস্যে চোলা ময়দা আটা শীতের রাপের নকশা কাটা, চাচি করা বেরি হাতা শহর থেকে সস্তা চাতা, কলসি বড়া একো গুড়ে মাছি যত বেড়াই গড়, করের আটি নৌকা বে আনলো গাছের চাষের মেয়ে। অন্ধকানায় পথের পরে গাঞ্চু নিয়ে বিটকে করে, পাড়ার ছেলে স্নানে গাছে জল ছিটিয়ে সাঁতার কাটে। I need a little help at that time. Thank you. Hello everyone, আমি এখন একটু হুলাহুপ করবো। Thank you.
তোমরা দেখলে মিষ্টু তোমাদেরকে হুলাহুপ করে দেখালো আর চারটে কবিতা বলে শোনালো। তো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে প্লিজ তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করো। খুব শিগগিরই চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড আদার্স। বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।